এই এলাকায় মিল ফ্যাক্টরিতে এক মাস চাকরি করেন এক সপ্তাহ যান নাই মালিক কইব তোর সাত দিনের বেতন কাটা সাত দিনের বেতন কাটা তেইশ দিনের বেতন পাইয়া খাবার আনলেন বাড়িতে আইনা আপনি খাবার খাইলেন একবার চিন্তা করেন মালিকের কাছে হাজিরা না দেওয়ার কারণে মালিক আপনার বেতন কেটে দিল অথচ আপনি যে আল্লাহর কাছে পাঁচবার হাজিরা দেওয়ার কথা নামাজের মাধ্যমে আপনি কত হাজার বার হাজিরা দেন নাই আল্লাহ কিন্তু ঠিকই আপনাকে রিজিক কাটে নাই রিজিক খাওয়াইতাছে কথা বলে না ঠিক না ওই আল্লাহর শুকরিয়া আদায় করবা কিভাবে গো অনুরোধ করে কইলা দিয়া যায় মাওলানা আলীকে ডাক দিয়ে কয় আলী গো আপনার পায়ের ভিতরে তীর ছিল আমরা সবাই কান্না কইলা ভালাইছি আপনি কি টের পান নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর কসম করে বলি গো নামাজে দাঁড়াইবার আগে আমার পায়ের তীরগুলা খুলতে গেলে কলিজা ভেঙে গেছে কিন্তু আমি নামাজে দাঁড়ানোর সময় তীর যে আপনারা খুলে ফেলেছে আমি যারা পরিমাণ টের পাই নাই একারে বলা হয় হুজুরি কলম আর আমার দেশে মশা কামড় মানে লাভ দিয়ে মানতে যাই হুজুরি কলম বলে মশার উপরে ওই মৌলানের পাশে একটা লোক দাঁড়ায় তো আলী গো আপনি কি নামাজ পড়লেন টের পান নাই গো না আমি টের পান নাই এবার ডাক দিয়ে কয় আলী গো আমার তো একটা সমস্যা আছে আমি নামাজে দাঁড়াইলে মায়ের কথা মনে হয়ে যায় আমি নামাজে দাঁড়াইলে বাবার কথা মনে হয়ে যায় পরিবারের কথা মনে হয়ে যায় গো আপনি বলেন না আমার নামাজটা ওই বনি কিন্তু মৌলা আলী বলেন আমার নবী তো কইছে লা সলাতা ইল্লা বি হুজুরি কলম ছাড়া নামাজ হবে না মন যদি লইরা যায় নামাজে নামাজ হবে না মন স্থির থাকতে হবে ওই লোকটা চোখের পানি পালাইয়া পালাইয়া কানবে হাই রে আমার নবীরা বলেছে হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব কথা বলেন ঠিক না হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের আমি যদি নামাজ একটাও না হয় এমন কোন নামাজ নাই দুনিয়ার কথা মনে হয় নাই কিন্তু আমার নামাজটা যদি না হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব আমি যদি কালকা মইরা যাই বেনামাজি হয়ে আমার আল্লাহর দরবারে উঠলে আমি কেমনে এত লক্ষ বছর কোটি বছর দোজখের আগুনে জ্বলবো চোখের পানি পালায়া পালায়া কানতেছে এই বেডাই নামাজ কইরা কান্দে আর তুমি নামাজ না কইরা হাসো তোমার হিসাবটা কিন্তু করাই গন্ডাই হবে ও বন্ধুটি ওই পাগলটা চোখের পানি বালাইয়া কান্দা কান্দা নবীর কাছে গেল আমার নবী ডাক দিয়া কলে পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দ ওই পাগল ডাক দিয়ে কই ওই পাগল ডাক দিয়ে ক নবী গো আমি কান্দি আখিরাতের চিন্তায় আমার জীবনে আমি নামাজ পড়েছি কিন্তু নামাজ পড়ার পরে যখন আমি নামাজে দাঁড়াইয়া যাই তখন আমার দুনিয়ার কথা মনে হইয়া যায় আমার দুনিয়ার কথা মনে হইয়া যায় ও নবী গো আপনার সাহাবী আলী বলছে আমার নামাজ নাকি হবে না নামাজ যদি না হয় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই কথা বলে বলে ওই পাগলটা কান্দিতেছে ওই পাগলা ডাক দিয়ে কয় নবী গো অনেক চেষ্টা করি নামাজটা ঠিক মতো পড়তাম এরপর শয়তান আমার মনটা ঘুরাইয়া দেয় এখন আমি কি করতাম আপনার সাহাবী তো বলতে নামাজ হবে না আমার নবী ডাক দিয়া কই বেলাল ও বেলাল রে যাও 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 আমার আলী গিয়ে বলো আমার কাছে আসার জন্য এবার হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কয় আলী তুমি আমার পাগলারে কি বলেছো এই পাগলাকে বলেছি যেন তন মন ঠিক রেখে নামাজ পড়ে আপনার একটা হাদিস বলেছি নামাজে দাঁড়াইয়া দুনিয়ার কথা মনে হলে আপনি নবী তো বলছেন লা সলাতা ইল্লা বি হুজুরি কলম ছাড়া নামাজ হবে না এর মন নরে শরীর নরে এর নামাজ হবে কিভাবে এখন আমার নবী তো মনের ডাক্তার বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি ঠিক না বেটি আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যাই সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবী জি আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গ নবীর থুতু লাইগা পালো হই গেল
সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী আলী তুমি আমার ভাগলারে কইছো নামাজ হইতো না সারা জীবনের বন্দিগে ফতোয়া দিয়া শেষ করে দিছো এখন তুমি আমার সামনে দুই রাকাত নামাজ পড়ো আমি দেখি তোমার নামাজ হয় কিনা যদি তোমার নামাজ হয় তাহলে তোমার আমি একটা ইয়েমেন দেশের দামি সাদর উপহার দিব সুবহানাল্লাহ আরো জোরে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সাদর দামি সাদর মোহলা লেকে যাক বহুদিন পরে যে আলীর খাওয়ার থেকে তীর খুলে টের হয় না হে আলী দুই রাকাত নামাজ পড়লি কে শনি মঙ্গলবার লাগবো নিজের মেয়ের জামাইরই কইল একটা ভালোবাসার হিংসা করতেছে আর কি যেমন আমার দেশে যদি কেউ যদি গোল্ডেন এ প্লাস পাস গোল্ডেন এ প্লাস পাইছে রে আমি পাইছি না এটা কি হিংসা না ভালোবাসা এটা হিংসা না এটা কিন্তু খারাপ হিংসা কয় না এবার মৌলা আলীর ব্যাপার বলেছে আরে আমরা তো কোনোদিন ছাত্রের অফার পাইলাম না মৌলা আলী পাইছে আর ফাগল কি করবেন এমনি ফাগল তো ইস নামাজটা না হয় তো ভালো আছি তাহলে আমার সারা জীবন একটি কামে লেগে যাবে বলি জরেখানা সুবহানাল্লাহ নামাজটা না হইতো ভালো আছেন তাহলে আমার নামাজটি কাজে লেগে যাবে বলি এক একজনের এরও কিন্তু ভালো উদ্দেশ্য যে আলীর তো নামাজ যদি বাদ যায় একদিন বাদ যাবো আর আমার সারা জীবন একটি কাজে লাগবো শেষ করবো দ্বিতীয় রাকাতের রুকুর মধ্যে গেছে হুট কইরা রুকু যায় রুকু থেকে মাথা তোলে না সাহাবারা কয় দেখ আজকে সাজদার লাগে কেমনে নামাজ পড়তাছে নামাজ তো হয়ে যাবো যেই নমুনা এই নামাজ আর বাদ যাইতো না কিন্তু আসলে দ্বিতীয় রাকাতে যখন সুবহানাল্লাহর বেলা আলা করব দুইবার পড়ার পরে মন হয়ে গেছে গা আমার নবী যে সাজদাটা দিব না জানে কোন রঙের সাজদা জোরে সুবহানাল্লাহ কইলে রাসূল খুশি হবে আল্লাহু আকবার বলে এখন রুকু যায় আর মাথাটা তোলে না যদি এখন না তোলে সবাই ভাবতেছে কি নামাজ জানে পড়তেছে মূলত নামাজ ফেসলারে হইরে দিছে তো আর ওই দিক দেখো এখন যদি নামাজ ছাইরা দেই দরা কম পাবলিকের কাছে কোন রকম শেষ করে জায়গা নবীর কাছে দরা গেলে পরে এটা সমাধান সমাধান হয়ে বলে পরে কোন রকম নামাজটা শেষ করছে শেষ করার পরে সালাম ফিরেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যেই মাত্র নামাজে সালাম ফিরেছে এখন আমার নবী ডাক দিয়া কয় আলী নামাজে দাঁড়াইবার আগে দি তোমার চেহারাটা খুব ফস 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 ছিল এখন দি তোমার চেহারাটা মলিন মলিন দেখা যায় আলী ডাক দিয়ে কে নবী গো নামাজ ফেস লাগিয়ে গেছে জোর করে সুবহানাল্লাহ দেখেন আমার লোক একটা ফতোয়ার কারণ আজকে আমরাও 1450 বছর পরে বেঁচে গেছি আমরা কিন্তু বেঁচে গেছি তো এখন আমার নবী ডাক দিয়ে আলী তুমি যে নামাজে দাঁড়াইছো তুমি কি নিয়ত করছি না সাজদার কথা মনে করবা কোনো বিন আমি তো করছি না মন হয়ে গেছে কিতা করতাম ফাগলা ওনা মতো দাঁড়াইবার সময় নিয়ত করছে নামাজ পড়তে খালি মন হয়ে গেছে কিতা ফাগলা কিতা করব আর যদি কোন সুবহানাল্লাহ কো তুমি এখন তোমার ফতোয়াটা তুমি তো তোমার নামাজ হইবো নি আলী রাদিয়াল্লাহু তাআলা বলে নবী গো সাজদার কথা মনে গেছে নামাজ কে হইব আমার নবী কালি তুমি তো আমাদের দাঁড়ানোর সময় একবারও ভাবো নাই যে এই ছাত্র কথা মনে হবে মনে হয়ে গেছে আর এই ভাগলার আমাদের দাঁড়ানোর সময় একবারও ভাবে নাই বাড়ির কথা মনে করবে কিন্তু বাড়ির কথা মনে করবে এই পাগলা নামাজ দাঁড়ানোর সময় পরিবারের কথা মনে হয়েছে কিন্তু পরিবারের কাছে যাই নাই জিহাদ করে নামাজে দাঁড়াইছে বাজারের কথা মনে হয়েছে বাজারে যাই নাই জিহাদ করে নামাজে দাঁড়াইছে শয়তান তারে বাড়িতে নিতে পারে নাই ঘাটে নিতে পারে নাই মাঠে নিতে পারে নাই একটি কথা মনে রাখো আমি রাসূল ফতোয়া দিয়ে দিলাম নামাজে দাঁড়ানোর সময় যদি অনিচ্ছ সত্ত্বেও দুনিয়ার কথা মনেও হয়ে যায় তার নামাজ আদায় হয়ে যাবে যদি আজকে কইতো যে দুনিয়ার কথা মনে হইলে নামাজ হইতো না এক মৌলবীর নামাজ হইলো না কথা বলেন ঠিক না ব্যাটে এই জন্য ইজ্জতের মালিক কে
এই যুবক অনুরোধ করে বলে দিয়ে যায় ওই হুজুরি কলমের প্রয়োজন আছে না নাই পারে কে যাবি নবীর কষ্টের নৌকা কানি রূপ কষ্টের নৌকা কানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% গাটি তারা এই জমিনে গাটি তো বহুত গাটি আছে কাপড় গাটি ধানের গাটি দিনের বেলা তুই কই বইবি সংক্রান্ত মানুষ বাজার ইজ্জতের মালিক কে একটা যুবক এখানে বলতে চায় নামাজ চলবে নাকি নেশা চলবে হাত তুলে ওয়াদা কর নামাজ চলবে না নেশা চলবে হাত নামাও নামাজ চলবে বস আরেকটা কথা বলি আমার ওয়াজ যদি আপনাদের কাছে এক সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে তাহলে তো শাহ বাবার খেদমত আমরা চাইকে চাই না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তাহিরি তাহিরি করে জপবেন জিকির আজকার করবেন সুন্দর করে তাহিরি কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবেন শোল মাছ আর লাউ নিয়ে বাড়িতে যাবেন ডুবি ভিড়া দিয়ে সুন্দর করে সকালবেলা খাবেন আর না হয় লাঠি দিয়ে খাবেন না হয় খেজুরের রস দিয়ে খাবেন আর বাড়িতে মারে লাঠি মারবেন তোর মতো মুড়ি দেওয়ার দরকার নাই ঠিক খেলা বলো এই জন্য তাহিরি ওয়াজে ডালাভাবে মুড়ি করেও না করাইলে এত দিনে লক্ষ লক্ষ হয়ে যেত এই লাইনটাই আমি দেই না নিজের উরুস বন্ধ করে দিছি 3 বছর পর্যন্ত মুরিদদেরকে বলছি আগে তোমরা নিজে সংশোধন হও তারপর আমার দরবারে গিয়ে খোলা হবে ঠিক কিনা মানে এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়ে আমার সামনে বসে ওয়াজ শুনবা তোমার মতন শ্রোতা আমার দরকার নাই মার মনে কষ্ট দিয়ে তোর কিসের হস মার মনে কষ্ট দিয়ে তোর কিসের মুরিদি মার মনে বাপের মনে কষ্ট দিয়ে তোর কিসের দান সৎকা আগে মা বাপরে খাওয়া ঠিক কিনা বলেন এজন আমার রসুল বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে সবাই বলো বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবি নাই সেবিতে পারি নাই ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ও আমার উম্মত সেবি ও আমার উম্মত সেবি ও আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা লামা দরিয়া পরে পোলা পান মা বাবার অনেক কষ্ট দিয়ে আমার মা মাহফিল করে কাজ হবে না তোর মা বাবার আগে মুখে হাসি ফুটাও তোমার বাবার মুখে হাসি ফুটাও তারপর আমাকে হাসি ফুটানোর চেষ্টা করিও কথা বলে ঠিক কিনা বলে এই জন্য বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খালা তাতে খুশি রব্বানা ও আমি সেবি নাই সেবিতে পারি নাই ও আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ও আমার উম্মত সেবি আমার উম্মত
জবানও বন্ধ রাখবে না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যেই নামাজি মা বাবার মুখে হাসি ফুটাইতে পারে কথা বলেন ঠিক না? আজকে যদি মা বাবা কবরে যাইয়া থাকে, মা বাবার কবরে যাইয়া তুমি জিয়ারত করবা, বাবা যদি কবরে যাইয়া থাকে বাবার কবরে গিয়ে তুমি জিয়ারত করবা। ও আমার লামাদা জড়িয়া পড়ে বন্ধু, ও যুবকের দলেরা, ওই মা বাবা যদি বেঁচে থাকে, আজকে আমি তাহেরি বলে দিয়ে গেলাম, ওই মা বাবার কদমে ধরে ক্ষমা চেয়ে নিবা, আর মারে ডাক দিয়া বলবা আম্মা নামাজ শ্রেষ্ঠ ইবাদত। এরপর তোমার মনে কষ্ট দিলে নাকি নামাজের দাম নাই, তোমার মনে কষ্ট দিলে নাকি আল্লাহ কষ্ট পায় হজের দাম নাই। আম্মা গো আম্মা গো তুমি আমারে ক্ষমা করে দাও। ওই মা বাবার কাছে ক্ষমা চাইলে কি কোনো লজ্জা আছে নাকি? যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হাই রে আমার করেছে লালো, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মা গো তোমার মতো লই না কেউ, আমায় কোলে টানি মা গো তোমার মতো রই না কেউ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি আদর করে মোচে নাকি আমার চোখে পানি, হাইরে মাজনি আমার হাইরে মাজনি। ও যুবক এসএসসি পরীক্ষা দিবার কেউ আসুনি হাত তোল, অনেক বড় হাত দামা। মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিবার কেউ আসুনি অনুরোধ করে বলে দিয়ে যাই, তোমার বাবা ঋণ করে ফর্ম ফিল আপের টাকা অনেকের দিয়েছে, অনেকের ছেলে চেয়েছ বাবার টাকা আছে, চেয়েছ 2000 দিয়েছে 10000, একটা মাত্র কারণ তোমার বাবা তোমার মায়ের সঙ্গে পরামর্শ করে, আজকে আমার সন্তানের অভাব আছে, এই সন্তানের কাছে টাকা নাই, টাকা দিয়ে সন্তানদের প্রতিষ্ঠা করো, একদিন দেখবা আমরা যখন দুর্বল হয়ে যাব আমার সন্তানগুলো আমাদেরকে এমন ভাবে টাকা দিয়ে সহযোগিতা করবে। যখন মা তোরে উচ্চশিক্ষিত বানাইলো, বিদেশ পাঠাইলো, চাকরির ব্যবস্থা করলো, কিন্তু যখন মা বৃদ্ধা হয়ে গেছে মায়ের মুখের কথাগুলো বলতে ভালো করে পারে না, কিন্তু তুমি যখন টাকার মালিক হয়ে ওই মাটারে কষ্ট দাও, মা টাকা চাইলে মা যদি পিঠে ব্যথা করে প্যারাসিটামলের 100 টাকা দিয়ে প্যারাসিটামল নিয়ে আইসো, না 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 তোর মা, তোর মা হলো এমন একটা মা, তোর যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায় পৃথিবীর কোথাও যদি কিডনি পাওয়া না যায় তোর মারে জিগাই গিয়ে এখন কি করবো? মা ডাক্তার বললো ও ডাক্তার আমার কিডনিটা খুলে আমার সন্তানকে লাগাইয়া দেন, বাবা বলবে ও ডাক্তার আমার কিডনিটা খুলে আমার সন্তানকে লাগাইয়া দেন। এই জন্য যুব তাহির ওয়াশকে হাসাহাসি করবা না বলে করবা, কিন্তু আমি কিন্তু সঠিক জায়গায় কথা বলে বিদায় হয়, কিন্তু একটা কথা বলবো অন্ততপক্ষে মা বাবার খেদমত দরকার আছে না না, আর জবান খুলে কোন আছে না না। এই জন্য যুবক ভাইরা আমার, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই যাদের মা নাই দুপুরে খাবার মায়ের হাতে হয় নাই, যার মা আছে তার হবে, একদিন সেই মা চলে গেলে তোমারও হবে না, এই জন্য সেই মায়ের মধুমাখা খাবার আর তুমি পাবে না। এই মায়ের চেহারা বুঝে এখন বাঁচতেছে, বাড়ি থেকে কারে মা বলে ডাক দিবা? আল্লাহ তুমি আমার, আল্লাহ তুমি আমার মা কবরে চলে গিয়েছে, আমার মায়ের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও।
আমিন বলেন সেই মায়ের রুহের মাগফিরাতের জন্য একটা নবীর পাগল বলবেন হুজুর এই মসজিদটা নির্মাণ হবে আমি মায়ের জন্য দাতরি মোর কেমন জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার ঠিক কি না বলো এর ফসল নদীর কোল তান বুনেরা দর মায়ের সুহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ জনাব আল্লাহ আগে একটা দাওয়াত দিয়ে দেই আপনাদের এলাকা কি নিতার চোখ আছে নিতার চোখ আমি আসবো মেহরবানি করে জীবনে গুনাহগুলো মাফ করে দেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ এলাকার মানুষগুলো দিনের বেলা অনেক কষ্ট করে মাফের আয়োজনটা করেছেন আল্লাহ তুমি সবার জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ যেন মোহাম্মদ এরশাদ আলী অসুস্থ আল্লাহ ওনাকে সেবা নসিব করে দেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইল আল্লাহ তুমি তোমার সেই দরবারে কবুলার মঞ্জুর করে নাও আয়ারা বলেন আমি তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ তুমি আমাদের সবার মুর্দা খলকারে জিন্দা বানিয়ে দাও জানি না গো কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আমার জীবনের গুনাহগুলি মাফ করে দেন আয়ারা বলেন আমি তুমি আমাদের সবার মুর্দা কলবটার জিন্দা বানায় দাও আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও আল্লাহ গো এ আব্বা আমার পক্ষ থেকে মাফ চাই ওই আব্বা আমার কবরটাকে দয়াল নবী রওজা মোবারকের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও আল্লাহ অনেক অসুস্থ বুকে ব্যথা পিঠে ব্যথা গেষ্টি ক্যান্সার প্রেশার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর কাদিরে রহিমত তুমি ভালো করে দাও আয়রা বলেন আমি মেহরবানি করে গো আজকের মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো মসজিদের জন্য লাখ দেড় লাখ টাকার মতন কালেকশন হয়েছে আল্লাহ সকলকে দিয়ে কাজটা উদ্বোধন করে এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে মসজিদের প্রতি দানের স্পিরিট তৈরি করে দাও আমার মা বন্ধুরে কি আবেদা সালেহা বানাইয়া দিও গো আল্লাহ মদিনা না দেখাইয়া কবুর দেশের ডাক দিও না আল্লাহ দাখিলে সিসি পরীক্ষার্থীর পরীক্ষা দিবে আল্লাহ তাদেরকে তুমি কামিয়াবি নসিব করে দাও আল্লাহ আগামী
ফেব্রুয়ারি মাসের 5 এবং 6 তারিখে শান্তলা সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন। এখানে প্রথম দিন থাকবেন আমার বন্ধুবর মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ এবং আমার স্নেহাস্পদ মাওলানা হাসান রহমান হুসাইনি সাহেব থাকবেন, এবং দ্বিতীয় দিন আমি গোনাগার থাকব। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের সবার এই খেদমত গুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তোমার দরবারে ফরিয়াদ, জীবনে একবার নবী না দেখাইয়া মরুন দিও না। তুমি জীব তুমি মরুন আদার গরে, তুমি আপন তুমি জীব তুমি মরুন আদার গরে, তুমি মুদে পাড়ের তরি তুমি মুদে তুমি নিদানে তোরানে বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়ালা আলিহি ওয়া সাহাবী আজমাইন। যারা বিদেশের বাড়িতে আছে জান্নাত আমানত রাখো, আমার মা বোনদেরকে পাগলনি সফিনার সঙ্গে জান্নাতে রাখিও, সবাই নামাজি বানায় রোজাদার বানায়ো, আজকে যেভাবে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে রাখিও। আর মরণের কালি সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।